আছি তো পেছনে রিয়াদ কই, ওই যে রিয়াদ, ওই যে রিয়াদ রাফানের প্রিয় জায়গা, আবার চলে এসছে রাফান। এই ধরিস, ভয় লাগে আমার। কিসের শব্দ? অনেক মাছ আছে এখানে। রাফান আবারও নদীর পাড়ে চলে আসছে। ওই যে একটা ইয়ে যাইতেছে রাফান, দেখছো? স্টিমার যাচ্ছে, দেখছো? দেখছো, দেখা যায় না নদীর পাড়ে, অন্ধ করে। না ওইটা এখন কিনবো না, এটা কিনবো না, এটা এখন কিনবো না বাবা। কচুরিপানা গুলো অনেক সুন্দর করে ভাসতেছে, এটা ক্যামেরায় বোঝা যাইতেছে না, কিন্তু এমনি দেখা যাইতেছে। এই জায়গাটা রাফানের খুব প্রিয়। অনেকগুলো স্টিমার দাঁড়ায়, দেখো পানিগুলো কেমন করতেছে, দেখো দেখো রাফান, দেখ রাফান, দেখো না পানি দেখছো কেমন করতেছে। এই ধরিস ধরিস, কত বড় সাহস বলে গোসল করবে এখন এই পানিতে, গোসল করবে পানিতে, নেমে গোসল করবে, চল। খুব খুশি, খুব খুশি, পানিটা অনেক সুন্দর, পানি শব্দটাও সুন্দর। আবু আবু নেমো না, জিজ্ঞাসা দেখো পানিটা কিভাবে যাচ্ছে। আজকে রাফন হচ্ছে নদীর পাড়ে ঘুরতে আসছে, ওর মামাকে পাইছে বাসায়। অবশ্য মামাকে পাইলে সে হচ্ছে একটু ঘুরতে চায় বাইকে, মামা আজকে ওকে আর আমাকে আমাকে ছেড়ে আসবে না আজকে, তাই আজকে আমিও আসছি ওর সাথে। এখন একটু নদীর পাড়ে ঘুরতেছে, ওইদিকে অন্ধকার, এখন ঘুরতেছে। এখানে অনেক মশা, অবশ্য রাত্রেবেলা বালুর যে লঞ্চগুলো ওখানে, এগুলো আছে এখানে কতগুলো। তার নিচে হচ্ছে কচুরি পানা, এই যে অনেক কচুরি পানা, অনেক কচুরি পানা জমছে। আর রিয়াদ রাফানকে নিয়ে এখানে গেছে, মশা আছে প্রচুর, প্রচুর পরিমাণ মশা নদীর পাড়ে।
অবশ্য আমার এখানে সকালে আসতেও ভালো লাগে, রাতে আসতেও ভালো লাগে, সবসময় ভালো লাগে, বিকেলেও ভালো লাগে। নদীর পাড়টা খুব সুন্দর আসলে, আবার রাস্তা করাতে আরো বেশি ভালো লাগে হাঁটা যায়। তো দেখি রাফানে একটু ঘোরাঘুরি হাঁটাহাঁটি। এই যে এখানে করা আসতে আগে পাগল হয়ে গেছে স্যার। যাও উঠো উঠো, হ্যাঁ আই রাফন, তোমার ভালো লেগেছে? উঠবো মা, উঠো না মা, তো উঠবো, তোমার ভালো লাগছে? ঘরে যে জুতো করবো